নমস্কার বন্ধুরা, আরও এক নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। লিগস কাপ ফাইনাল ম্যাচ আজকে সকাল 7টার সময় অনুষ্ঠিত হয়েছে। সেখানে ইন্টার মিয়ামি এবং নেসভিলা এই দুটি দল একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে। মূল সময়ের যে স্কোর ছিল এই ম্যাচে সেটা 1-1, এবং মূল সময়ে আর কোনো গোল না হওয়ায় এই ম্যাচটি পেনাল্টিতে শেষ হয়। আর পেনাল্টিতেই হয় নাটকীয় মোড়, যেখানে শুরুতেই এগিয়ে ছিল ইন্টার মিয়ামি, কিন্তু পরবর্তী সময়ে নেসভিলার গোলকিপার আরও একটি সেভ দেওয়ার পর তারাও সমতায় ফেরে, এবং এই পেনাল্টি শেষ অবধি 9-10 গোলে ইন্টার মিয়ামি জিতে যায়। অর্থাৎ নেসভিলা স্কোর করে 9 আর ইন্টার মিয়ামি স্কোর করে অবশ্যই 10। আর সেখানেই ইন্টার মিয়ামি দলের হয়ে মেসি কিন্তু চ্যাম্পিয়ন্স টিমের সদস্য হয়ে গেল, এবং মেসি আজকে দুর্দান্ত পারফরমেন্স করেছে, গোলও করেছে। অনবরত ইন্টার মিয়ামি দলের হয়ে এই সিজনে গোল করে চলেছে। 23 মিনিটের মাথায় কিন্তু তিনি মূল পর্বের মূল সময়ের মধ্যে একটি গোল করেন, এবং পরবর্তী সময় নেসভিলা কিন্তু মূল সময়ের মধ্যে একটা গোল পরিশোধও করে দেয়, যার কারণেই এই ম্যাচটি পেনাল্টিতে শেষ হয়। কিন্তু ইন্টার মিয়ামি নতুন চ্যাম্পিয়ন্স এই মরশুমের হয়ে গেল। তো এর পরের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আশিক কুরুনিয়ান চোট পেয়েছিল। সেই চোটের জন্য তিনি কিন্তু গতকালের প্র্যাকটিসে যোগ দিয়েছিলেন না। তো শুধুমাত্র তার ছোট্ট চোট রয়েছে বলেই তাকে প্র্যাকটিসে একদিন রেস্ট দেওয়া হয়েছিল, তাই তিনি যোগ দেননি। কিন্তু আজ সম্ভবত প্র্যাকটিসে তিনি যোগ দেবেন এবং প্র্যাকটিস করবেন, তারপর তিনি অবশ্যই ঢাকা আবাহনী দলের বিরুদ্ধে নামবে মোহনবাগান দলের জার্সি গায়ে। এছাড়া ডিমিত্রি পেট্রেটস্কেও রেস্ট দেওয়া হয়েছিল। এর পাশাপাশি পরের যে আপডেটটা রয়েছে হেক্টর ইউস্টে কবে আসছেন, তো তাকে নিয়ে দারুণ সুখবর রয়েছে। মেরিনাস এইনা তাদের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে আজকে তিনি রওনা দিচ্ছেন, এবং আজকে ভোরবেলা অর্থাৎ 21 তারিখ ভোরবেলা গিয়ে কিন্তু তিনি কলকাতাতে নামবে, এটুকুই খবর রয়েছে। কিন্তু আজকে তিনি রওনা দিচ্ছেন এবং 21 তারিখ সকালের দিকেই বা ভোরবেলার দিকেই তিনি নেমে পড়বে কলকাতাতে। সবশেষে যে আপডেটটা বা যে বিষয়টা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে মোহনবাগান দল কিন্তু আরও একটা সাইনিং করতে চলেছে, সেটা ডিফেন্ডার পজিশনের সাইনিং হতে চলেছে। আনোয়ার আলীর ব্যাকআপ তেমন একটা নেই। হ্যাঁ, হামিলের ব্যাকআপ অবশ্যই হেক্টর ইউস্টে থাকলে আনোয়ার আলীর ব্যাকআপ কিন্তু নেই বললেই চলে। সুমিত রাঠি আছে, বাট সুমিত রাঠির ওপর তেমন একটা ভরসা কিন্তু করা যাচ্ছে না এই মুহূর্তে তার পারফরমেন্স দেখে। আইএসএলে একটা সময় তিনি ইমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছিলেন, বাট সেই সময় তারপরে গিয়ে আর কোনোরকম ভালো পারফরমেন্স করতে পারেনি, তাকে সময়ও দেওয়া হয়নি, তাই অনেকদিন আইএসএল টানা খেলার অভিজ্ঞতা তার কিন্তু নেই বললেই চলে। তাই সেই ক্ষেত্রে একটা ভালো এক্সপিরিয়েন্স আইএসএল খেলা ডিফেন্ডার কিন্তু খুঁজছে। ইতিমধ্যে হরমিপম, সানা সিং এই দুটি নাম তো জড়িয়ে আছে এই সাইনিংয়ের ওপর, বাট আর কোনো নতুন প্লেয়ার আছে যে নি ফ্রি আছে তাকে নেওয়ার জন্য কিন্তু চেষ্টা করছে। হয়তো এখন না নিলেও জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে খুব সম্ভবত সেই সাইনিংটা হতে চলেছে, এবং তার আগেই যদি পেরে যায় বা সেই প্লেয়ারটিকে খুঁজে পায় তাহলে অবশ্যই সেটা কিন্তু হতে চলেছে সেই সাইনিংটা। তো এই ছিল আপডেট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।